আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে কনফিউজে আছেন, সেটা হচ্ছে রিলস ভিডিওর কি ইংগেজমেন্ট বা ওয়াচ টাইমটা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যাড হয় বা যুক্ত হয়, এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজে আছেন বা অনেকেই জানেন না। সেক্ষেত্রে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাবো আসলে কি রিলস ভিডিওর যে আপনারা ইংগেজমেন্টটা পান বা ওয়াচ টাইমটা পান সেটা কি ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হবে কি হবে না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। চলে যাব ভিডিওর মূল টপিকে, আর আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, আর অবশ্যই শিখতে পারবেন যে রিলস ভিডিওর ইংগেজমেন্টটা কি ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয় কিনা। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। সো এখন আপনাদের কাজ হবে, আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখা যাচ্ছে, কারো ক্ষেত্রে কিন্তু টুলস নামে একটি অপশন থাকবে। সো এখানে আপনারা ক্লিক করবেন। রাইট নাও এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল মোডের কিন্তু ড্যাশবোর্ডগুলো এখানে শো করতেছে। আসলে এই বিষয়টা অনেকেই আপনারা কনফিউজে আছেন, যেটা হচ্ছে রিলস ভিডিওর এঙ্গেজমেন্ট দিয়ে কি ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন পাওয়া যাবে না শুধু ফেসবুক ভিডিও থেকে মনিটাইজেশন পাওয়া যাবে। এই বিষয়টা আজকে আমি আপনার সাথে ক্লিয়ার করব। সো আপনাদের কাজ হবে এখান থেকে এই যে মনিটাইজেশন নামে একটি অপশন এখানে ক্লিক করা। এখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আমরা ফেসবুকের ক্রাইটেরিয়া দেখতে পারবো। সো এখানে দেখেন ইনস্টিম অ্যাডস নামে একটি অপশন দেখা যাচ্ছে, আশা করি সকলের এটা ওপেন হয়েছে। সো আপনাদের কাজ হবে এই ইনস্টিম অ্যাডস এখানে ক্লিক করা। সো যখনই এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আমরা এখানে দেখতে পারবো ফেসবুকের ক্রাইটেরিয়া এবং এঙ্গেজমেন্টটা। সো আমরা কতটুকু এঙ্গেজমেন্ট কমপ্লিট করেছি এটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। যেখানে এঙ্গেজমেন্ট আমাদেরকে পূর্ণ করতে হবে 60,000 মিনিট ভিউ, সেখানে আমরা কিন্তু এখনও কমপ্লিট করতে পারিনি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এটা রিলসের থেকে এঙ্গেজমেন্ট পূর্ণ করলে হবে না শুধু ফেসবুক ভিডিওর এঙ্গেজমেন্ট পূর্ণ করতে হবে। সো এখানে দেখে তারা বলে দিয়েছে মিনিমাম অফ 60,000 মিনিট ভিউস অন ডিম্যান্ড ভিডিওস অর লাইভস, মানে লাইভ পুরো ভিডিও কিন্তু থাকতে হবে, কোনো ফেক ভিডিও থাকতে হবে না, এবং কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো অন্যের ভিডিওর কিন্তু এঙ্গেজমেন্ট তারা অ্যালাউ করবে না, আপনার নিজের একদম অরিজিনাল ভিডিও থাকতে হবে। এখন যদি আপনি অন্যের স্ক্রিপ, অন্যের ক্লিপ, অন্যের মিউজিক এগুলো ব্যবহার করেন আপনারা কিন্তু এঙ্গেজমেন্ট এখানে শো করাতে পারবেন, কিন্তু যখন মনিটাইজেশনটা আবেদন করবেন এই 5,000 ফলোয়ার্স 6,000 মিনিট ভিউ 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট করে দেখা যাবে আপনার পরবর্তীতে মনিটাইজেশন তারা রিজেক্ট করে দেয়। সেক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এটা থেকে রিলসের এঙ্গেজমেন্ট পূর্ণ হবে কি না। আসলেই তেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু যদি ব্যাক করি আমি, আমি আমার যে রিলসগুলো মেক করেছি আমি মোর অপশনে চলে গেলাম, রিলসে ক্লিক করলাম। সো এখানে দেখেন আমার রিলস ভিডিও রয়েছে 4টা, অনলি 4টা কিন্তু রিলস ভিডিও আমি আপলোড করেছি। এখন বিষয়টা হচ্ছে রিলসের এঙ্গেজমেন্ট কি আমাদের মনিটাইজেশনের জন্য অ্যালাউড হয় বা কাউন্ট হয়? অবভিয়াসলি কারেক্ট হবে এবং কাউন্ট হবে, কারণ আগে কিন্তু আমাদের এই মনিটাইজেশন অপশনটা ছিল না। ফেসবুক টিম কিন্তু যখনই রিলস অপশনটা আমাদেরকে দিল তখনই কিন্তু আমরা মনিটাইজেশন অপশনটা পেয়ে গেলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা যে রিলস ভিডিওগুলো আপলোড করতেছি সেটার এঙ্গেজমেন্টটা দিয়েই কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো, এটা কিন্তু আপনারা ক্লিয়ার কাট হয়ে গেলেন। যদি আপনারা রিলস ভিডিও আপলোড করেন সেটা থেকে যে এঙ্গেজমেন্টটা পাবেন সেটাই কিন্তু এখানে শো করবে। সো আমার আইডিতে শুধু আপনারা দেখলেন 4টা ভিডিও শুধু রিলস, সেই 4টা থেকে আমি 147 এঙ্গেজমেন্ট পেয়েছি, যেখানে আমার পূর্ণ করতে হবে 60,000 মিনিট ভিউ। সো এটা কোনো কনফিউজের বিষয় নয়। আপনারা যদি ফেসবুকে শুধু ভিডিও আপলোড করেন সেটা থেকেও কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন, আর যদি আপনারা রিলস থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে অ্যাড অন রিলস যেটা আছে সেটা সেটআপ পেতে হবে, সেটা যদি সেটআপ পান আপনারা সেটা থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। অ্যাড অন রিলস যদি আপনারা সেটআপ না পান তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। সো এখানে দেখেন স্টার্স কিন্তু সেটআপ রয়েছে, এরকম কিন্তু আপনাদেরকে অ্যাড অন রিলসটা সেটআপ পেতে হবে, তাহলেই কিন্তু আপনারা রিলস থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা এই যে ইনস্টিম অ্যাডস থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে জাস্ট ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, মানে রিলস বাদে আপনারা রিলসে যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা থেকে শুধু অ্যাড অন রিলস থেকে ইনকাম হবে। আর যদি আপনারা ফেসবুক ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে এই যে ইনস্টিম অ্যাডস থেকে ইনকাম পেতে হবে। আশা করি আপনাদেরকে দুইটা বিষয় ক্লিয়ার করলাম। আর যে বিষয়টা আপনি কনফিউজ ছিলেন যে রিলসের এঙ্গেজমেন্ট কি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যালাউ হয় বা ফেসবুক প্রোফাইলের জন্য অ্যালাউ হয়, হ্যাঁ 100% অ্যালাউ হয়, কারণ এখানে এই প্রুফ রয়েছে এঙ্গেজমেন্টটা কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং অর্গানিক এঙ্গেজমেন্ট লাগবে, কোনো অন্যের ভিডিও কোনো অন্যের মিউজিক একদম ব্যবহার করা যাবে না। যদি সেগুলো ব্যবহার করেন এক সময় দেখা যাবে আপনার আইডিটি তারা মনিটাইজেশন দিবে না এবং কিন্তু রিজেক্ট করে দিবে। আর অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে যে কথাটা বলে থাকি
আপনারা এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে চলে আসবেন, এসে এখানে চেক করে নেবেন আপনাদের কোনো ভিডিওতে সমস্যা দেখা যাচ্ছে কিনা। এই যে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এটাতে মাঝে মাঝে আপনাদেরকে অবশ্যই চেক করতে হবে, কারণ আপনারা যতই গাইডলাইন মেনে চলুন হঠাৎ করে দেখা যায় কোনো ভিডিওতে সমস্যা দেখায় ফেসবুক টিম। যেমন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু প্লাস কন্টেন্ট, এখানে যদি টিকম্যাক থাকে জানবেন যে আপনাদের ভিডিওতে কোনো সমস্যা নেই, আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান। আর ফেসবুকের যে ক্রাইটেরিয়া দিয়েছে ফেসবুক টিম, সেটা হচ্ছে 5,000 ফলোয়ার্স, 6,500 মিড ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। এই তিনটা আপনারা কমপ্লিট করলেই আপনারা ফেসবুক আইডি থেকে মনিটাইজেশন আবেদন করবেন। যদি ভিডিওতে সমস্যা না থাকে, কোনো আইডিতে সমস্যা না থাকে, ইনশাআল্লাহ আপনারা মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে আর্নিং করতেও পারবেন। সো টপিকটি ছিল যে ইংগেজমেন্টটা ফেসবুক রিলসের কাউন্ট হয় কিনা। হ্যাঁ, 100% কাউন্ট হয়, আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি। সো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।